সুপ্রিয় বন্ধুরা আপনাদের সামনে আমি একটা মেডিসিন রাখছি নিয়ে রিভিউ করবো সেটা হলো জিপসিআই এই মেডিসিনটা কিসের জন্য খাবেন কেন খাবেন কখন খাবেন কীভাবে খাবেন এবং খাবারের নিয়মকে এ বিষয়ে আলোচনা করব মূলত এই জিপসিআইটা হলো রক্ত স্বল্পতা রোগীদের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যাদের অ্যানিমিয়ার সমস্যা আছে তাদের তো অ্যানিমিয়ার অনেকগুলো সিমটমস আছে হাত পা ভেঙে আসা এবং মাথা ঘোরা ঝিমুনি এবং শরীর প্রচণ্ড দুর্বল এরকম বিভিন্ন সমস্যা এছাড়াও টেস্টের মাধ্যমে জানা যায় তো এটা আর একটা বিশেষ কারণে প্রেসক্রাইব করে ডাক্তাররা সেটা হলো যে যারা গর্ভ অবস্থায় আছেন অর্থাৎ গর্ভবতী মহিলাদের যেই আয়রন এবং ফলিক অ্যাসিড এবং জিঙ্কের যে ঘাটতি থাকে সেই ঘাটতি পূরণের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলারা ঠিকঠাক মতো খাইতে পারে না তো খাইতে পারলেও অনেক সময় দেখা যায় আমাদের দেশে অনেক মহিলারাই অবস্থায় আসলে যে পরিমাণ খাবার খাওয়ার দরকার অর্থাৎ যে পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম মিনারেল শরীরে যাওয়ার দরকার কিন্তু সেটা খাবারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ নয় সেই ক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসেবে এইটা ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে তো বন্ধুরা এইটা নিয়েই আজকের আলোচনা তো বন্ধুরা সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো যে এই যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছি একটা ক্যাপসুলের মধ্যে আসলে কি কী আছে সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করি সেটা হলো যে প্রত্যেকটা ক্যাপসুলের মধ্যে মৌলিক আয়রন আছে পঞ্চাশ মিলিগ্রাম এবং ফলিক অ্যাসিড আছে শূন্য পয়েন্ট পঞ্চাশ মিলিগ্রাম এবং মৌলিক জিঙ্ক আছে বাইশ পয়েন্ট পঞ্চাশ মিলিগ্রাম এটা হলো তিনটার কম্বিনেশন একটা ক্যাপসুল প্রস্তুত করা হয়েছে এটা আগে বললাম যে গর্ভাবস্থায় এবং স্তন্দনকালীন অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণের জন্য এটা নির্দেশিত তবে এটা খাবারের যে নিয়ম আছে সেটা একটু বলে দিই সেটা হলো যে আসলে যাদেরকে প্রেসক্রাইব করা হয় তাদের জন্য প্রতিদিন একটা ক্যাপসুল খাবারের আগে এবং খাবারের পরে দোনোভাবেই খাওয়া যায় কোনো প্রকার সমস্যা নেই এরপরে গর্ভ অবস্থায় এবং স্তনদানকালে ব্যবহারের ক্ষেত্রে একটু বলে রাখি যেটা জানানো খুবই দরকার সেটা হলো যে যদি সম্ভব হয় গর্ভাবস্থার প্রথম তিন মাস কোনো প্রকার ওষুধ সেবন করা বা ব্যবহার করা থেকে বিরত থাকা সবচাইতে উত্তম ব্যবহার না করাটাই ভালো তবে সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলে কেবলমাত্র প্রথম তিন মাসও এটা ব্যবহার করা যেতে পারে সমস্যা কোন নিশ্চিত হতে হবে যে আসলে আপনার আয়রন বা জিঙ্ক এগুলোর ঘাটতি রয়েছে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় প্রথম তিন মাসেও এবং গর্ভাবস্থার শেষ দিনগুলিতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এটা ব্যবহার করা যায় কিন্তু আমি আগে বললাম যে খাদ্যের যেই আমরা যে খাবার খাই খাবারগুলোর মাধ্যমে আসলে সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে না তাই এই সাপ্লিমেন্টটা তখন ব্যবহার করাটা উত্তম বা ব্যবহার করা যায় একটু জানবো যে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো না প্রথম কথাই হলো যাদের এই জাতীয় ওষুধের সংবেদনশীলতা রয়েছে তারা এটা ব্যবহার করবেন না এবং এটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হলো যে যে সমস্ত রুগীদের আয়রনের মাত্রা অতিরিক্ততা হওয়ার সম্ভাবনা আছে যেমন হিমোক্র্যামোটোসিস এরপরে হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা রেড সেল অ্যাপ্লাসিয়া হলে এই জিপসিয়াই এটা ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসার আসনেরও ফল পাওয়া না গেলেও অ্যানিমিয়ার কারণ সঠিকভাবে চিহ্নিত করতে হবে এরপরে কিডনি অকেজ এমন রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না কোনোভাবেই তো বন্ধুরা এটার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া প্রত্যেকটা ওষুধের মতো রয়েছে সেই পার্শ্বপত্রিকাগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি সেটা হলো যে আয়রনের চিকিৎসা গাঢ় রং সুক্ত মল এটা স্বাভাবিক এটা হতে পারে অর্থাৎ এটা যখন খাবেন আয়রন খাইলে কিন্তু দেখবেন যে তাদের যে পায়খানাটা আছে যে মলটা আছে এটা অনেকটা দেখা যায় কালারটার একটু পরিবর্তন হতে পারে কালো কালো হতে পারে তো এই কথাটাই বললাম যে আসলে এটা খাওয়ার পরে এই সাইড এফেক্টটা দেখা যেতে পারে কোনো ভয়ের কারণ নেই এছাড়াও বমি বমি ভাব এবং কখনো কখনো দেখা যায় পরিপাকতন্ত্রের জ্বালা পরা যেমন ক্ষুধা মন্দা বমি উষ্ণকাঠিন্য এবং ডায়রিয়া দেখা দিতে পারে এ ধরনের টাইম রিলিস্ট ক্যাপসুল বিশেষভাবে তৈরি করা যাতে করে পরিপাকতন্ত্রে অস্বাচ্ছন্দ্য বোধ হওয়ার সম্ভাবনা কমে যায় এভাবে এটা আসলে ডিজাইন করা এরপরে আপনারা যদি বেশি খেয়ে ফেলেন সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে অনেক সময় অনেকে খেয়ে ফেলেন তো সেটাও একটু জানায় রাখে সেটা হলো অতিরিক্ত আয়রনের চিকিৎসায় শক্তিহীনতা বা বমি বমি ভাব পেটের ব্যথা কালো মল দুর্বল ও দ্রুত পালস এবং জ্বর কুমা খিচুনি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে অন্যান্য ওষুধের সাথে এটা খাওয়া যাবে কিনা সেই ক্ষেত্রে আপনি কোন কোন ওষুধের সাথে এটা খাইতে পারবেন সেটা একটু জেনে নেন যে আসলে আমি যে সকল ওষুধের সাথে খাওয়া যাবে সেগুলোর কথা বললাম না কিন্তু যেগুলোর সাথে খাওয়া যাবে না এই ওষুধটা সেগুলোর কথা একটু বলে রাখি সেটা হলো যে টেট্রাসাইকিলিন জাতীয় ওষুধ এরপরে কুইনলন জাতীয় ঔষধ লেবোডোপা জাতীয় ওষুধ এবং লেবোথাইরক্সিন ওষুধ ডুপা পেনিসিলিন এই সমস্ত ওষুধ যারা খান তারা এটা খেতে না খাওয়াটাই ভালো অর্থাৎ এটা যখন খাবে তখন ওই সমস্ত ওষুধগুলো খাওয়া যাবে না কেননা এটার শোষণটা কমাই দেবে ওই ওষুধগুলো এই জন্য ওইগুলোর সাথে এটা না খাওয়াটাই সবচেয়ে বেটার খাবেনি না বেটার বলতে কি এটা খাবেন না এছাড়াও ফলিক অ্যাসিড হলো অ্যান্টি অ্যাপিলেপটিক ওষুধের সাথে বিক্রিয়া করে সুতরাং অ্যান্টি অ্যাপিলেপটিক ওষুধ যারা খান তারা কিন্তু এটা একসাথে খাবেন না ওটার সাথে এছাড়াও ফেনোবারভিটাল ফেনোটোইন এবং তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হলো যদি এই ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে করতে পারেন আমি পরবর্তী জানানোর চেষ্টা করব এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ